আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر مرات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমাদের নিয়মিত আয়োজন নুরুল কোরআনে আপনাদের সামনে বসে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যে সময় আপনাদের সামনে কথা বলছি এই সময়টা অত্যন্ত মুবারক এবং এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, রবিউল আউয়ালের মাস, যে মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু রওদায়ে থরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামগণ ওয়াহুয়া হাইয়ুন ফিল কবর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জিন্দা রয়েছেন, আম্বিয়া কেরামগণ কবরের মধ্যে জিন্দা রয়েছেন, এমনকি সুহাদায়ে কেরামগণ আল্লাহ পাক তাদেরকে হৃদয় পৌঁছে দেন, তারাও কবরের মধ্যে জিন্দা, তাদেরকে আল্লাহ পাক হৃদয় পৌঁছান। এখানে সূক্ষ্ম একটি মাসআলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর রওদা থরের মধ্যে জিন্দা রয়েছেন এবং আম্বিয়া কেরামগণ জিন্দা, সুহাদায়ে কেরামগণ তাদেরকে আল্লাহ পাক হৃদয় পৌঁছান, তারাও জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই মুবারক মাসে, মুবারক এই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছুটা অংশ আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তু ওয়া ইলাইহি উনীব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে ধন্য। নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রূহের জগতে সকলের আগে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহ তৈরি করার আগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জান্নাতে ঘোরাফেরা করছিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একাকিত্ব ঘোচানোর জন্য আল্লাহ পাকের কাছে সঙ্গী চাইলেন। আল্লাহ পাক আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে
আদম আলাইহিসসালামের বামের পাঁজরের হাড্ডি থেকে তৈরি করে দিলেন। আদম আলাইহিসসালাম তার দিকে অগ্রসর হলেন, আল্লাহ পাক বললেন মোহর পরিশোধ করো। তখন তিনি বললেন, আয় রব্বুল আলামিন, আমার কাছে কিছু নাই, আমি জান্নাতের মধ্যে আরশের মধ্যে একটি কলিমা পড়েছি, একটি কলিমা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেটাই মোহর হিসাবে সেটাই পড়লাম। আল্লাহ পাক তো জানেন সব কিছু, আলিমুল গায়ব, জিজ্ঞেস করলেন এটা জানলে কীভাবে। আদম আলাইহিস সালাম বললেন, আমি আরশের মধ্যে, আমি জান্নাতের মধ্যে, আমি আমার সমস্ত জায়গায় আমি দেখেছি আপনার নামের সাথে এই মহান সত্তার নাম। সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান এত উপরে, এত বুলন্দ করেছেন আল্লাহ পাক, ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে, নামকে এত বুলন্দ করেছেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। সেই নবী, যদিও এটা হাদিস নয়, তবে অসংখ্য হাদিসের সারমর্ম, যে লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি নবীজিকে সৃষ্টি করা না হতো তাহলে এই কিছু সব কিছু আমাদেরকে, এই পৃথিবী সৃষ্টি করা হতো না। আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় সব কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই মহান নবীর জীবনী আমার মতো নগণ্যের পক্ষে আলোচনা করে শেষ করা সম্ভবপর নয়। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার জীবনী এত বেশি এবং এত সমস্ত ভাষায় রচিত হয়েছে, একজন লেখক বলেছেন যে এই লিখনীগুলি যদি একসাথে থাক করা হয় তাহলে হয়তো আসমান ছুঁয়ে যাবে। আল্লাহর নবীর শান বর্ণনা করতে গিয়ে বিশ্বের বিভিন্ন রাইটারগণ আরবি ভাষা, ইংলিশ ভাষা, ফ্রেঞ্চ ভাষায়, বাংলা ভাষায়, উর্দু, হিন্দি, বিভিন্ন ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলা ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর অনেক সিরাত গ্রন্থ রয়েছে, অনেক জীবনী গ্রন্থ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে। বিশ্বনবীর ডায়েরি আমার উস্তাদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহেব নব্বর আল্লাহ মারকাদাহু, তার লেখা, তিনি এই কিতাবটি বাংলা করেছেন এবং আমি এই কিতাবটি প্রচার করেছিলাম, প্রকাশ করেছিলাম। এটাও একটা গুরুত্বপূর্ণ কিতাব। আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির লেখা অসংখ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে অনেক লেখা রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে জনৈক লেখক তিনি বলেছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুহি কিসা মুখতসর, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, আমার সাধ্য নাই তোমার প্রশংসা বর্ণনা করার। বাদ আজ খুদা বুজুর্গ তুহি কিসা মুখতসর, আল্লাহর পরে সবথেকে বুজুর্গ, সবথেকে মর্যাদাশীল সত্তা আপনি, এই কথা দিয়েই আমার কিচ্ছা আলোচনা শেষ করলাম, লেখক বলেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের কথাবার্তা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার, দুনিয়াতে আসার সিচুয়েশন, বাল্যকাল, জন্মের মুহূর্ত, শিশুকাল, ইয়ংকাল, যৌবনকাল, এই সকল মুহূর্ত
পারিবারিক জীবন, বিবাহ জিন্দগি, ব্যক্তিগত জীবন, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক পর্যায়ে তার অবদান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের জন্য, আনেওয়ালা মানুষের জন্য চলার পথের পাতেও বর্ণনা, সেগুলো আলোচনা করে আমি আপনাদের সামনে তোলার মতো এলিম রাখি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালিক, আর দুনিয়ার সবাই হলেন মখলুক। আসমান মখলুক, জমিন মখলুক, সব কিছু মখলুক। একমাত্র খালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খালিক। আর সৃষ্টিকুলের মধ্যে, মখলুকের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজিকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য মানুষের মধ্য থেকে। আল্লাহ পাক ফরমান, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। আমি রক্তে মাংসে তোমাদের মতো মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। মানুষ হইলেই যে আমাদের মতো সাধারণ মানুষ হবেন এমন কথা নয়। দুনিয়াতে আমাদের আজকের সময়ে দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন মানুষ রয়েছেন, সবাই কি সমান? জাগতিক দিক থেকে দুনিয়ার প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রধান, তাদের মর্যাদা অনেক বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মর্যাদা কত বেশি সাধারণ নাগরিক থেকে। জাগতিক দিক থেকে এই হলো মানুষের স্ট্যাটাস। সাধারণ একজন নাগরিক থেকে মন্ত্রী, এমপি, তাদের মর্যাদা বেশি, তাদের থেকে প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি, তাদের থেকে ছোট্ট দেশগুলোর প্রধানমন্ত্রীর থেকে বড় দেশগুলোর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মর্যাদা বেশি, পাওয়ারফুল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মর্যাদা বেশি। আখেরাতের দিক থেকে আমাদের থেকে, সাধারণের থেকে আমাদের উস্তাদদের মর্যাদা বেশি, তাদের থেকে আরও মর্যাদাশীল ব্যক্তি ওলামায়ে কেরাম আসলাফগণ রয়েছেন। আমাদের, আমি মজলিস আরে মসজিদের ইমাম, এই মসজিদের ইমামের মর্যাদা থেকে আরও বড় মসজিদের ইমামের মর্যাদা আরও বেশি। এভাবে মক্কা শরীফের ইমাম সাহেবের মর্যাদা কত বেশি, মদিনা শরীফের ইমাম সাহেবের মর্যাদা কত বেশি, মসজিদে আকসার ইমামের মর্যাদা কত বেশি। কিন্তু আমরাও মানুষ, তারাও মানুষ, মর্যাদার দিক থেকে তাদের মর্যাদা আমাদের থেকে কত বেশি। একইভাবে আজকের যুগের সব থেকে বড়ো আলিম যিনি, এই আলিম একজন সাহাবার সমান হওয়া তো দূরের কথা। সাহাবায়ে কেরামদের যে ঘোড়া চড়েছেন, সে ঘোড়ার পায়ের এক কণা ধুলির সমতুল্য তারা নন। ওই সাহাবাদের মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। আর ওই সাহাবায়ে কেরামগণ যার কাছে, যাকে দেখেছেন, যার চেহারায় আনোয়ার দেখেছেন, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম, যিনি আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি আমাদেরকে শাফাত করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য, যিনি জান্নাতের চাবি, যার কাছে, যার পারমিশন ব্যতিরেকে, যার সুপারিশ ব্যতিরেকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের কার্যক্রম শুরু করবেন না, সেই মহান ব্যক্তির মর্যাদা কত না বেশি। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, মানুষ হলেই যে মর্যাদাহীন হয়ে যাবেন। দুনিয়াতে আমরা দেখেছি
জাগতিক দিক থেকে একজন মুসি, একজন রিক্সাওয়ালা থেকে কত উপরের মর্যাদা একজন প্রধানমন্ত্রীর জাগতিক দিক থেকে, আখেরাতের দিক থেকে সাধারণ মুসল্লির থেকে একজন ইমামের মর্যাদা কত বেশি, ওই ইমাম থেকে মক্কা মদিনার ইমাম সাহেবের মর্যাদা আর কত বেশি। এ হিসাবে মানুষ হলেই মর্যাদা হানি হয় না, বরঞ্চ সম্মান হয়। মানুষ হলে সম্মান হয়। আল্লাহ পাক বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে আমার মখলুকের মধ্যে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাকের বলা হয় 18,000 মখলুকাত, আরও হাজার হাজার মখলুকাত রয়েছে যেগুলো আমরা চিনি না, সবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আমাদের মধ্যে আমরা যে সমস্ত মখলুকদেরকে চিনি তাদের মধ্য থেকে আমরা হলাম মানুষ, আরও মখলুক রয়েছেন যাদেরকে জিন বলা হয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই জিন আল্লাহর আরেক মখলুক। ফেরেশতা মালাইকা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফেরেশতাকুল তারাও আল্লাহ পাকের মখলুক। আমরা যে মানুষ, আমাদেরকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। জিনের কথা বলা হয়েছে, জিনকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, আর ফেরেশতাকে তৈরি করা হয়েছে, মালায়েকাকে তৈরি করা হয়েছে নূর দিয়ে। এত সমস্ত মখলুকের মধ্যে এই তিন মখলুক বলুন তো দেখি, নূর দিয়ে তৈরি করা ফেরেশতা সর্বোত্তম মখলুক, নাকি আগুন দিয়ে তৈরি করা জিন সর্বোত্তম মখলুক, নাকি মাটি দিয়ে তৈরি করা মানুষ সর্বোত্তম মখলুক? জবাব সবাই বলবেন, মাটি দিয়ে তৈরি করা মানুষ আল্লাহ পাকের সর্বোত্তম মখলুক। আল্লাহ হলেন খালিক, ফেরেশতারাও মখলুক, জিনরাও মখলুক, মানুষও মখলুক, গরু মহিষ তারা মখলুক, মানুষ থেকে শক্তিশালী বাঘ, সিংহ, হাতি তারাও মখলুক, কিন্তু সকলের মধ্যে শ্রেষ্ঠ হলেন মানুষ। এত করে বোঝা গেল আল্লাহর নূরের তৈরি, নূরের তৈরি ফেরেশতাগণ থেকেও মানুষের মর্যাদা বেশি। যে ফেরেশতাগণ কোনো গুনাহ করেন না, আল্লাহর হুকুম ছাড়া যে ফেরেশতাগণ একটা কদমও সামনে বাড়েন না, একটা চুল পরিমাণ জায়গা অতিক্রম করেন না, সেই ফেরেশতাগণও মানুষ থেকে আশরাফ নয়, মর্যাদাশীল নয়। আগুনের তৈরি জিন যারা হাজার হাজার বছর হায়াত পায়, সেই জিন তারাও মানুষ থেকে, মাটির তৈরি মানুষ থেকে উত্তম নয়, শ্রেষ্ঠ নয়। বোঝা গেল আমরা মাটির হওয়ার কারণে, আল্লাহর নবীও মাটির হওয়ার কারণে সম্মান কমে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলেছেন, নূরুং ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর দিয়ে হেদায়ত, আলো, হেদায়ত বোঝানো হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য আলো, পথ প্রদর্শক, হেদায়ত। কোরআনুল করিমকে আল্লাহ পাক অন্যত্র নূর বলেছেন, এই নূর দিয়ে হলো হেদায়ত, পথ প্রদর্শক। কোরআন মানুষকে রাস্তা দেখায়, মানুষের জীবন আলোকিত করার পথ দেখায়। ইমানদারের ইমানকে আল্লাহ পাক নূর বলেছেন। তো মানুষ মাটির তৈরি, তার ইমানটাও একটা নূর, সেটা আলো, মানে হেদায়ত। এ কারণে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে একটু মতপার্থক্য রয়েছে, কেউ আমরা বলি মানুষ, কেউ বলি আমরা নূর, এমনকি কেউ কেউ এর থেকে বেড়ে গিয়ে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, নাউযু বিল্লাহি মিন যালিক।
আল্লাহর নূরের তৈরি বললে আল্লাহর সাথে শরিক হয়ে যায়। আল্লাহ পাক গায়েব জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, যা আল্লাহ পাক জানান। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলেন না নিজের পক্ষ থেকে, কিন্তু আল্লাহ পাক যা ওহী নাজিল করে, আল্লাহ পাক যা জানান তা তিনি বলেন। এটা কুরআনুল করিমের আয়াত। আল্লাহ যা অবতীর্ণ করেন, আল্লাহ যা জানিয়ে দেন তাই তিনি মানুষকে বলে দেন। মনে রাখবেন, আম্বিয়া কেরামদের পক্ষ থেকে যে সমস্ত আশ্চর্যজনক জিনিস হয় সেগুলোকে মুজেজা বলা হয়। আমাদের নবী বিশ্বনবী আঙ্গুল দিয়ে চাঁদকে দুটুকরা করেছেন, সেটা ছিল মুজেজা। আমাদের নবী বিশ্বনবী তিনি মেহরাজ করে আসমান, চন্দ্র, সূর্য পাড়ি দিয়ে, আসমান, সাত আসমান পাড়ি দিয়ে আরশের মধ্যে আল্লাহ পাকের সাথে কথোপকথন করেছেন, উপরে জান্নাতগুলো প্রদক্ষিণ করেছেন, জমিনের নিচে জাহান্নামগুলোও দেখে এসেছেন। সেটা ছিল সামান্য একটু সময়ের ভিতরে। এই সামান্য সময়টা আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিয়েছেন কুশাদা করে, আর দুনিয়াকে, দুনিয়ার ঘড়ি, দুনিয়ার সব কিছু, সময়টাকে কিফ বলে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। আর লং সময়ের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফর করে দুনিয়াতে নিয়ে এসেছেন। ওযু করে গিয়েছিলেন, এসে দেখেছেন ওযুর পানিটা এখনও গড়াচ্ছে। তিনি উম্মে হানিত থেকে বের হয়ে গিয়েছিলেন, এসে দেখেছেন দরওয়াজার কড়াইটা এখনও নাড়াচাড়া করছে। এই কয়েক সেকেন্ডের ভিতরে এত বড় সফর করে আসলেন, দুনিয়ার টাইমটাকে আল্লাহ পাক হুকুমে স্টপ করে রাখলেন, আর আখেরাতের হাজার হাজার বছরের সফর আল্লাহ পাক করিয়ে নিয়ে আসলেন। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা, কারণ আল্লাহ যা চান তা করতে পারেন। সুবহানাল্লাহ। এগুলোর উপরে ইমান আনাই হলো মুমিনের ইমান, এটাকেই তো বলে ইমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়ে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে সেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যখন গেলেন খন্দক কুদার সময়ে, পাথর থেকে যে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে আসলো, আর সেখানে কয়সর এবং কিসরা, পারস্য সম্রাট এবং রোম সম্রাটের পালিশ যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে তুলে ধরা হলো, সেগুলো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাছিলেন গাছ হেঁটে হেঁটে, এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল, সেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, উটনি জবান খুলে গেল, উটনি নালিশ দিল, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন রোদ লাগত না, আবর এসে মাথায় ছায়া দিত, সেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজা। সুবহানাল্লাহ। সেগুলো মুজেজা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সমস্ত হাজার হাজার মর্যাদা দান করেছেন। অন্যান্য নবীদেরকেও আল্লাহ পাক মর্যাদা দান করেছিলেন। ইনশাআল্লাহ এই কথাগুলো বলবো, আকীদার কথা, ইমানের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তবে বিরতির পর। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে কথা বলছিলাম। মহাব্বতের, প্রিয়জনের কথা বলতে ভালো লাগে, প্রিয়জনের কথা শুনতে ভালো লাগে। আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি বিশ্ববাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার হাবিবকে তোমরা ফলো করো, ইত্তেবা করো, অনুসরণ করো। আর আমার হাবিবকে অনুসরণ করলে তোমাদের ফায়দা কী হবে? ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সকল গুনাহতাকে মাফ করে দেব, কারণ আমি আল্লাহ পাক গাফুরুর রহিম। ওয়াল্লাহু গাফুরুর রহিম। এ কারণে আমরা আল্লাহ পাককে মহব্বত করি। আর আল্লাহ পাকের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হলে আমাদের জীবন পরিচালনা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আমি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্য থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ নয়, তার কাছে ওহি আসে, আমাদের কাছে ওহি আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু নিজের পক্ষ থেকে বলেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে যা ওহি আসে তা বর্ণনা করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল আম্বিয়া কেরামগণ নিষ্পাপ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল আম্বিয়া কেরামগণ কবরে রওদায়ে থরে, রওজা শরীফে তারা জিন্দা রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবের খবর জানেন না, তবে আল্লাহ পাক যা গাইবের খবর জানান সেগুলো জানেন। গাইবের খবর আল্লাহ পাকই জানান, সেগুলোই জানেন। অন্যান্য আম্বিয়া কেরামদেরকেও গাইবের খবর আল্লাহ পাক জানাতেন, তারা বর্ণনা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল আম্বিয়া কেরামদের সর্দার, সকল আম্বিয়া কেরামদের ইমাম। ইমামুল আম্বিয়া কেন বলা হয়? মেরাজের সময়ে মসজিদে আকসাতে সকল নবীদের ইমাম হয়ে সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন নবীজি সাল্লাল্লাহু ইসলাম। তিনি ইমামুল আম্বিয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম সহ সকল আম্বিয়া কেরামদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। কোনো কোনো নবীদের একটা দুইটা মর্যাদা, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ইসলামের হাজার হাজার মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারায় আনোয়ার একটা মাজেজা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারার দিকে তাকালেই মানুষ মুগ্ধ হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গঠন মুবারক আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছিলেন। সিরাতের কিতাবে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইতালালু ওয়াজহুহু তালালু আল কামার লাইলাতুল বদর, তার চেহারায় আনোয়ার এভাবে আলোকিত চেহারা ছিল, চৌদ্দই রাতের চন্দ্র থেকে আরও বেশি আলোকিত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, লানা শামসুন ওয়ালি আফাকে শামস ও শামসুন খাইরুম মিনাশ শামসিস সামা, শামসুন তাতলু বাদাল ফজর ও শামসি তাতলু বাদাল ইশা, আমার একটা সূর্য রয়েছে
আর আসমানের একটা সূর্য রয়েছে, আমার সূর্য আসমানের সূর্যের থেকে অনেক উত্তম। আসমানের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য আমার ঘরে উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূর্য বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ, এত আলোকিত ছিলেন। আম্মাজান ফরমান যে আমরা সুয়ের মধ্যে যখন সুতা ঢুকানোর প্রয়োজন পড়ত, আলোর ব্যবস্থা ছিল না, কুপিবাতিরও তেমন সবসময় ব্যবস্থা থাকত না, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুর্তা মুবারক সেলাই করে দিতাম, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আনোয়ারের পাশে নিয়ে সুইকে ধরতাম এবং সুতাগুলো অনায়াসে সুইয়ের নার ভিতরে ঢুকিয়ে ফেলতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত নূরানি চেহারার অধিকারী ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের আকীদা হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গায়বের খবর জানেন না, গায়বের খবর যেটা দেন আমাদেরকে, গায়বের খবর দেনেওয়ালা আল্লাহর পক্ষ থেকে গায়ব আসে আর সেগুলো আমাদের কাছে বর্ণনা করেন। উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, তাদের পক্ষ থেকে পর্যন্ত আশ্চর্যজনক ঘটনাবলী সংঘটিত হয়েছে, সেগুলো দেখে কেউ কেউ মনে করেন। আমি সেদিন দেখলাম একটা আলোচনায় তিনি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব জানেন, এমনকি আউলিয়া কেরাম, এ যুগের ওলামায়ে কেরামগণ গায়ব জানেন। নাউজুবিল্লাহি মিন জালিক, এ ভাই বুঝতে ভুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে সংগঠিত এ সমস্ত ঘটনাবলী, চন্দ্র দুই টুকরা করা ইত্যাদি হল মুজেজা। আর এ যুগের যে উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আউলিয়া কেরামগণ দ্বারা সংগঠিত, শাহজালাল মজরদে মনি যায় নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন, আজানের দনিতে গৌরগোবিন্দের প্রসাদ ভেঙ্গে পড়ল, এই সমস্ত ঘটনাবলী বলা হয় কারামাত। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়া কেরামদের কারামাত সত্য। আউলিয়া কেরামগণ অনেক সময় অনেক কিছু বলে ফেলেন যেটা আমাদের চর্মচক্ষু দ্বারা দেখি না। আমি স্বয়ং অনেক বুজুর্গদের সহবতে কাটিয়েছি এবং আমি তাদের অনেক কথাবার্তা আমি শুনেছি নিজের চোখে। নিজের বাবা আব্বাজান হযরত শায়খে হাবিব পুরী রহমতুল্লাহ আলাইহির সাথে সফর করেছি, নিজের চোখে দেখেছি। সেগুলোকে বলা হয় কারামাত এবং আল্লাহ পাক কশফের মাধ্যমে তাদের রূহ অন্তরের ভিতরে ইলহাম হয়, সেগুলো গায়েব নয়, সেগুলোকে কেরামাত বলা হয়। এ কারণে স্পষ্ট আকীদা হতে হবে একমাত্র গায়েব জানেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তার খাস নূর দিয়ে তৈরি, এই নূরের সাথে আর কেউ কোনো শরীক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহ আম্বিয়া কেরাম যা বলেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে জেনে এরপরে আমাদেরকে বর্ণনা করেন। উলামায়ে কেরামদের পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলোকে বলা হয় কেরামাত, আম্বিয়া কেরামদের পক্ষ থেকে যেগুলো সংগঠিত হয় সেগুলোকে বলা হয় মুজেজা। একমাত্র হাজির ও নাজির আল্লাহ রাব্বুল আলামিন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা যা দুরুদ পৌঁছাই, দুরুদ পড়ি, সেগুলো ফিরিশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছিয়ে দেন, নাম ধরে ধরে পৌঁছিয়ে দেন। হাদিসের মধ্যে রয়েছে অসংখ্য ফিরিশতাকে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন যারা উম্মতের দুরুদগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে
বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে পৌঁছিয়ে দেন, সুবহানাল্লাহ। আর যারা হজে গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহির রওদাতুল জিয়ারত করেন, তাদের দুরুদ ও সালাম স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজ কানে শুনেন এবং তিনি তার জবাব দেন, সুবহানাল্লাহ। এটা হলো স্পষ্ট আকিদা। এর থেকে ইফরাত করা ভ্রান্ত আকিদা, এর থেকে তফরিদ করা ভ্রান্ত আকিদা। ইফরাত হলো এর থেকে বাড়িয়ে ফেলা, যেটা অন্যান্য কৌমের লোকেরাও করেছে। ঈসা আলাইহিসসালামকে দেখল সন্তান ছাড়া, তিনি বাবা ছাড়া তিনি জন্মগ্রহণ করেছেন, তার কৌমের লোকেরা প্রথমে যে তার আম্মা যান হযরতে মরিয়ম আলাইহা সালাতু আসসালামকে লানত দিল যে তুমি কেমন করে প্রেগনেন্ট হলে, তোমার তো স্বামী নাই। এ অবস্থায় তিনি বেতলহামে চলে গেলেন, সেখানে সন্তান প্রসব করলেন। তখন ঈসা আলাইহিস সালাতু আসসালামকে কুলে নিয়ে তিনি আবার চলে আসলেন বাইতুল মুকদ্দাসে, সবাই তাকে লানত দিতে লাগল। তখন তিনি ইশারা করলেন যে আমার সন্তানকে জিজ্ঞাসা করো, তারা আবারও লানত দিল যে তুমি কি আমাদের সাথে ক্রিটিসাইজ করছো, সদ্যপ্রসূত সন্তান, এখন জন্মগ্রহণ করেছে সন্তান, সে আমাদের কথার জবাব দিবে কিভাবে। তখন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ের স্তন পান করছিলেন, স্তন ছেড়ে দিয়ে কাপড়ের নিচ থেকে বের হয়ে শাহাদত আঙ্গুলি বের করে তিনি বললেন, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গুলাম, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল। তখন মানুষ প্রথমে করেছিল তাফরিত, একদম নিচে নিয়ে এসেছিল হযরতে মারিয়ামকে, নাউজুবিল্লাহ বেশ্যা বানিয়ে ফেলেছিল, হযরতে ঈসা আলাইহিসসালামকে নাউজুবিল্লাহ জালত সন্তান মনে করেছিল। পরবর্তীতে তারা তাফরিত করে ফেলল, বাড়িয়ে ফেলল, হযরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে ফেলল এবং হযরতে মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলল। যেভাবে তাফরিত ইসলামের মধ্যে এলাও নাই, ইফরাত ইলাও নাই, কমিয়ে ফেলা অথবা বাড়িয়ে ফেলার কোনো স্থান নাই। এভাবে হযরত উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সম্মান দিলেন। হযরত উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম এক রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, একটা বিরান জনভূমি দেখলেন, ঘর বাড়িহীন জায়গা, অনেক ঘর বাড়ি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে ওই বিরান জায়গা কীভাবে আল্লাহ পাক আবার আবাদ করবেন, আমার তো বিশ্বাস রয়েছে কিন্তু কেমন করে আল্লাহ পাক এই জায়গাকে আবার আবাদ করবেন। সফরের অবস্থায় তিনি টায়ার ছিলেন, তার সাথে একটি গাদা ছিল, একটা টিফিন কিরা ছিল, সেখানে তার খাবার ছিল। তিনি টায়ার্ড অবস্থায় শুয়ে পড়েছিলেন মরুভূমিতে বালির মধ্যে। ঘুম থেকে উঠে দেখেন তার যে চিন্তা করেছিলেন ঘুমের আগে, এই এলাকাকে আল্লাহ পাক কীভাবে আবাদ করবেন, ওই এলাকা আবাদ হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি হয়ে গেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ঘুমাইবার সময় এগুলো তো দেখি নাই, এখন এত সুন্দর বস্তি হলো কীভাবে। তিনি জিজ্ঞেস করলেন, ও উজাইর, তুমি কতক্ষণ ঘুমেছিলে? উজাইর আলাইহিস সালাম বললেন, ইয়াউমান আও বাদা ইয়াউম, আমি একদিন অথবা একদিনের একটি অংশ আমি ঘুমিয়েছি। আল্লাহ পাক বললেন, মিয়া তা আমিন, তুমি 100 বছর ঘুমিয়েছিলে। ফানজুর ইলা তো আমিকা ও সারাবিকা লামিয়া তা সান্না, দেখো তোমার খাবার এবং তোমার পানীয় শরবত, সেটা নষ্ট হয় নাই, 100 বছর ঘুমেছিলে, এরপরেও সেটা নষ্ট হয় নাই, যেটা সাথে সাথে নষ্ট হয়, আর একদিনের গরমে নষ্ট হয়ে যায় সেটা নষ্ট হয় নাই, কিন্তু তোমার গাদা
সে দেখো তোমার গাদা একদম গলে পচে নষ্ট হয়ে গেছে, যেটা দুই মাস এক মাস দুই মাস জীবিত থাকার কথা সেটা একদম গলে গেছে, নষ্ট হয়ে গেছে। আর যেটা খাবারটা একদিন তরুতাজা থাকার কথা সেটা নষ্ট হয়ে যাওয়ার কথা সেটা একদম ফ্রেশ রয়েছে। আল্লাহ পাক বললেন, ও উজায়ের, তুমি 100 বছর ঘুমেছিলে, আর 100 বছরে আমি তোমার খাবারকে যেভাবে ছিল সেভাবে রেখেছি, তোমার গাদাটা গলে পচে চলে গেছে, তুমি যে এলাকা নিয়ে চিন্তা করছিলে সেই এলাকাকে আমি আবাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। উজায়ের আলাইহিস সালামের কৌম বনী ইসরাইল, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত কোন, তারা চিন্তা করল উজায়ের যেভাবে এইভাবে তো 100 বছর এভাবে আর তার খাবার ঠিক থাকলো, তিনি কেউ হতে পারেন না, তিনিও খুদা, নাউজুবিল্লাহ, তিনিও আল্লাহ। তারা এখানে বাড়াবাড়ি করে ফেলল, যার কারণে তারা গুমরা হয়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল। এভাবে অতীতের অনেক কৌম ইমানের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে, আকিদার ক্ষেত্রে তারা ভ্রান্ত আকিদা পোষণ করেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে সংঘাতে লিপ্ত হলেন, তখন সামেরি নামক একজন ব্যক্তি আল্লাহ পাক যে জান্নাত থেকে বা আল্লাহর পক্ষ থেকে যে গুড়া এসেছিল ফিরিস্তা চড়ে, সেই গুড়া সামনের দিকে যাচ্ছে আর ফেরাউনের গুড়া ওই গুড়াকে ফলো করে করে নীল দরিয়ার দিকে যাচ্ছে। আল্লাহ পাকের প্রদত্ত ঘোড়া, ফিরিস্তা চড়া ঘোড়া, ওই পায়ের মধ্যে বালুগুলো চিলিক চিলিক করে। সামেরি ছিল সায়েন্টিস্টের মতো, সে চিন্তা করল নিশ্চয়ই এর মধ্যে কোনো মাহাত্ম্য আছে। সে ওখান থেকে কিছু মাটিগুলো সংরক্ষণ করে রাখল, যাক লম্বা ঘটনা, সেটা দিয়ে সে একটি গাবি বানিয়ে সেটার ভিতরে ঢুকিয়ে দিল, আর নূরের কারণে সেই গাবি কথা বলতে লাগলো, হাতের বানানো গাবি। তখন মূসা আলাইহিস সালাম গেছিলেন তুর পাহাড়ে কিতাব আনতে, তাওরাত কিতাব, আর এদিকে হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন, আর তারা হাতের বানানো গাবি পূজা করা শুরু করে দিল। এখানে তারা ইফরাত করলো, বাড়াবাড়ি করলো, যার কারণে তারা ধর্মচ্যুত হয়ে গেল। আমি যে কথাটি বলতে চাই, আকিদার দিক থেকে ইফরাত, বাড়াবাড়ি করা, তাফরিত কমিয়ে ফেলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এত সমস্ত মুজিজা দেখার পরে অনেকেই ইফরাত করে ফেলেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের তৈরি, নাউজুবিল্লাহ, ইফরাত করে ফেলেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হতে পারেন না, তিনি আল্লাহর নূরের, মানুষ হইয়া তিনি আমাদের জন্য হেদায়ত হতে পারেন না, এভাবে ইফরাত করে ফেলেন। নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু ইসলাম আমাদেরকে দেখেন, হাজির নাজির, আমরা কি করতেছি না করতেছি তিনি দেখেন, সেটা ইফরাত, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ তাফরিত করে ফেলেন, নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, তিনি মরে গেছেন, গলে গেছেন, পচে গেছেন, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু ইসলাম তিনিও তো মানুষ, তিনিও মাঝে মাঝে গুনাহ করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করে নবী রাসূলদেরকে তার রহমতের পর্দা উঠিয়ে ফেলে মাঝে মধ্যে গুনাহ করিয়েছেন, যাতে করে মানুষ মনে করে তিনি যে মানুষ, নাউজুবিল্লাহ। নবীজি ইসলামকে মানুষ জানতে হলে আল্লাহ পাক গুনাহ করাইতে হবে কেন? তার বাবা ছিলেন আবদুল্লাহ, মা ছিলেন আমিনা, সন্তানাদি ছিলেন তৈয়ব তাহের, ইব্রাহিম, কাসিম, জাইনাব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতিমা। নবীজি সাল্লাল্লাহু ইসলাম আপনাদের কথা অনুযায়ী মানুষ না, তার বাবা ছিলেন মানুষ, মা ছিলেন মানুষ, তার সন্তানাদি ছিলেন মানুষ, নাতিনসা ছিলেন মানুষ, মধ্যখানে তিনি মানুষ ছিলেন না। যুক্তির তর্কে তো এটা খাটে না। আল্লাহ পাকের কথা অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হ্যাঁ নবী, আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, রক্তে মাংসে মানুষ, কিন্তু আমি তোমাদের মতো সাধারণ মানুষ নয়। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। এটা হলো সহি আকিদা,
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু ইসলামকে আমাদের মতো সাধারণ মানুষ গুনাহগার বলা যাবে না, আর কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু ইসলামকে আল্লাহর নূরের তৈরি আল্লাহর সাথে পার্টনার বানানো যাবে না। ইফরাত এবং তফরিত থেকে আমাদেরকে সরে আসতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের ভালোবাসা বিশ্ব নবী ইসলামের উপরে, আবি ও উম্মি ফেদাহু, আমাদের মা বাবা কুরবান, আমাদের ইমান হুজুরে পাক ইসলামের উপরে, বাদ আজ খুদা বুজুর্গ তুহি কিসা মুক্তসর, আল্লাহর পরে সব থেকে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু ইসলাম, আমাদের ইমান নবীজি সাল্লাল্লাহু ইসলামের উপরে তিনি জান্নাতের চাবি খুলে দেবেন, তার শেফাতের মাধ্যমেই আমরা নাজাত পাব, তার সুপারিশের মাধ্যমেই বিচার কার্য সম্পাদন হবে, তার হাতের হাউজে কাউসারের পানির মাধ্যমেই আমাদের কলিজা ঠান্ডা হবে। তিনি সশরীরে রওজায়ে থরে জিন্দা রয়েছেন, আমরা দুরুদ শরীফ পাঠালে ফেরেশতাগণ তার কাছে পৌঁছে দেন, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকের এই দিনে রবিউল আউয়ালের এই মাসে আকীদাগত কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক এনায়েত করুন, সকলকে হেদায়েতের উপরে চলার তৌফিক এনায়েত করুন। আমরা সবাই বলি আমিন। আগামী পর্ব, আগামী প্রোগ্রাম দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ও আখিরুদ দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।